আসলাম তোমাদের সঙ্গে। তো আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি আমি, আজকে ফার্স্ট টাইম একটা জিনিস আমি করছি, আর সেটা হচ্ছে একটা ফুড চ্যালেঞ্জ বলতে পারো। জিতবে বেশি কিছু হবে না, তার জাস্ট একটা প্রাইজ হিসাবে একটা চকলেট পাবে। আর আছে এখানে দেখো, তো আজকে কি দিয়ে আমরা এই ফ্রুট চ্যালেঞ্জটা করব, এখানে আমি সমস্ত রকমের ফ্রুট নিয়ে নিয়েছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী নিয়েছি। দেখো এখানে আছে আনারস, তারপরে এটা জাম, তারপর দুটো লিচু, আর আছে এখানে আম। তো এই দুটোই সেম আমি, এটা এটা আমাদের বাড়ির গাছের আম। তো আজকে আমরা সেম কোয়ান্টিটির ফ্রুটস নেবো, দুটো প্লেট, এই যে দুটো প্লেটে নেবো, তারপর আমরা খাবো, আর দেখি কে আগে খেতে পারে। তো আজকে দেখা যাক, তো চলো শুরু করে দিই। আর তোমাদেরকে তার আগে আমি ফ্রুটসগুলো আগে দেখিয়ে দিই, দেখো ভালো করে, এত দারুণ লাগছে সব। তো এগুলিকে আমরা খাওয়া স্টার্ট করব, আর এগুলি খাওয়ার সময় আমরা কোনো হাত ইউজ করব না, মানে এগুলিকে আমরা টুথপিক দিয়ে খাবো। এই যে দুটো টুথপিক নিলাম, তো আমরা খাওয়াটা স্টার্ট করি, আর আশা করছি আমার তো খুব ভালো লাগছে, খুব এক্সাইটিং লাগছে। আর এই ফ্রুট চ্যালেঞ্জটা যেহেতু আমি আমার মেয়ের সঙ্গে করছি, তো তার জন্য এক্সাইটমেন্টটা আরও বেশি। তো আজকে তোমার কেমন লাগছে তুমি বলো? ভালো লাগছে। কে জিতবে, আমি না তুমি? তুমি জিতবে, ঠিক আছে দেখা যাক। তো ও বলছে ও জিতবে, তো দেখা যাক কে জিতে। তো নাও আমি লিচুটাকে আগেও দেখে নিয়েছিলাম, কারণ অনেক সময় কি হয় লিচুর মধ্যে না এই চারটাতে পোকা থাকে, তো আগেও চেক করেছি। তো এখন আবার এটাকে হাতে ধরলাম, তো যাই হোক আমি এটাকে হাতে খাবো না, টুথপিক দিয়েই খাবো। এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ সব কিছু টুথপিকে ঢোকানো গেলেও এটা কিন্তু খুব স্লিপি হয়, তো এটাকে ঢোকানো যায় না। তো আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, এটা পড়ে যাচ্ছে। এখনো আছে, খাওয়া হয়নি, তো মনে হচ্ছে আমি হারবো। যা আমি হেরে গেলাম, এর মতো এখানেই আমার চ্যালেঞ্জটা শেষ হলো। আর তো তোমাদের সঙ্গেও দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, তো টিল দেন টাটা বাই বাই। আর আজকের এই ফুড চ্যালেঞ্জটা যদি তোমাদের ভালো লাগে থাকে, তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদমই